প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন ভারতের পতাকা উড়েছিল লালকেল্লায়। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি খুব সহজে ফিরিয়ে দেয়নি আমাদের সে অধিকার। 1807 সালের পাইক বিদ্রোহ, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1930-এর অলিন্দ যুদ্ধ, 1944-এ আজাদ হিন্দ বাহিনীর স্বাধীন ভারতের পতাকা উত্তোলন, 1946-এ নৌ বিদ্রোহ ইত্যাদি নানা আন্দোলন ও সংগ্রামের পথ বেয়ে 1947 সালের 15ই অগাস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। অনেক রক্ত ঝরিয়ে, অনেক আত্মবলিদানের মধ্যে দিয়ে এসেছিল স্বাধীনতা। তার কিছুটা লেখা আছে ইতিহাসের পাতায়, আর অনেকটা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। আগুন ঝরানো দিনের সেই সব কিছু জানা, কিছু অজানা ঘটনাকে ইতিহাসের বন্ধ দরজার ওপার থেকে আপনাদের সামনে নিয়ে আসবার জন্যই আমাদের এই প্রয়াস, বন্ধ দ্বারের রুদ্ধ কথা। বন্ধ দ্বারের রুদ্ধ কথায় আজ আমাদের নিবেদন বাঘা যতীন। ১৯০৫ সাল, বড়লাট লর্ড কার্জনের নির্দেশে বাংলাকে ভেঙে দুটুকরো করবার সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার। আসলে শাসনতান্ত্রিক সুবিধের অজুহাতে ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে বাংলার বিপ্লবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল ধূর্ত ইংরেজ সরকার, কিন্তু বাংলার মানুষ তা মেনে নিল না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠল চট্টগ্রাম থেকে চন্দননগর, ময়মনসিংহ থেকে মুর্শিদাবাদ, গোটা বাংলা। আন্দোলন আর স্লোগানে মুখরিত হয়ে উঠল গলি থেকে রাজপথ। প্রতিবাদে রবীন্দ্রনাথ লিখলেন, "ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।" শুরু হল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন ইতিহাস। ঋষি অরবিন্দের নেতৃত্বে গঠিত হল গুপ্ত বিপ্লবী সংগঠন যুগান্তর। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল এই সংগঠনের কর্মকাণ্ড। এই সংগঠনের হাত ধরেই নেতৃত্বে এলেন 20 বছরের এক অসীম সাহসী যুবক, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। লোকে তাকে চিনত বাঘা যতীন নামে। কিন্তু কেন তাকে বাঘা যতীন বলা হতো, কি ছিল সেই নেপথ্য ঘটনা, চলুন জেনে নেওয়া যাক। নদিয়া জেলার কুষ্টিয়া সাবডিভিশনের কয়া গ্রামে 1879 সালের 7ই ডিসেম্বর জন্মেছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর বাবা ছিলেন উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মা ছিলেন শরৎ শশী দেবী। 1895 সালে কৃষ্ণনগরের এভি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করবার পর যতীন ভর্তি হলেন ক্যালকাটা সেন্ট্রাল কলেজে, বর্তমানে যার নাম ক্ষুদিরাম বোস কলেজ। তারপর সরকারি চাকরি নিয়ে স্টেনোটাইপিস্ট হিসেবে চাকরি করতে লাগলেন এটকিনসন সাহেবের কাছে। সেদিন ছিল 1906-এর এপ্রিল মাস, বাংলায় 28শে চৈত্র। আগের দিন যতীন অফিস করেছে কলকাতায়, তারপর সন্ধ্যের ট্রেনে কয়ায় ফিরেছে বেশ রাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোতলায় দাঁড়িয়ে দাঁতন করছিল যতীন, খালি গা, আট হাতের একটা ধুতি কোমরে জড়ানো। দাঁত মাজতে মাজতেই সবার সঙ্গে কুশল বিনিময় করে যতীন। কেউ বলে জমিদারের খাজনা বাকি, কিছু একটা করতে হবে, কেউ বলে একটা বিদ্যালয় হোক গ্রামে, একটি ছেলে কৃষ্ণনগরে পড়তে যেতে চায়। যতীন কথা দেয় সে খরচ সে ব্যয় করবে। কিন্তু সবার আলোচনা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। 2 মাইল দূরে রাধাপাড়া গ্রাম থেকে কজন চাষি এসেছেন, চোখে মুখে তাদের উৎকণ্ঠা। তারা বললেন, "দাদাবাবু, গায়ে একটা কেঁদো আইয়েছে।" কেঁদো আসলে ছোটখাটো বাঘকে বলা হয়। চাষিরা বললেন, "কদিন ধরেই বাঘটায় এর গরু তার ছাগল ধরে মেরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, চল দেখেই আসি কেমন তোদের কেঁদো।" ধুতিটা মালকোঁচা মেরে দার্জিলিং থেকে কেনা একটা কুকুরি ঘর থেকে আনতে যাবে, তখন দিদি বাদ সাধলেন, "হ্যাঁ রে, কোথায় চললি?" গ্রামের লোকেরা তখন তাদের গায়ে কেঁদো আসবার কথা দিদিকে জানালো। সবটা জানতে পেরে দিদি বললেন, "না রে, অমন ন্যাড়া হাতে যাওয়াটা আমার ভালো লাগছে না,
একটা বন্দুক অন্তত নিয়ে সঙ্গে। যতীন বললে, ভারী তো কেঁদু, ঘুরে দেখে আসি না। দিদির কথা না শুনেই রওনা হয়ে গেল যতীন। যতীর পেছনে ছুটতে ছুটতে আসছে বড়মামার ছেলে ফণি, মেজুমামার ছেলে অমূল্য। তাদের অনেক আগে রাধাপাড়া চাষিদের সঙ্গে যতী এগিয়ে চলেছে। ভাইয়েরা বায়না ধরেছে দাদার সঙ্গে যাবে। অমূল্য একটা পাখি মারা বন্দুক নিয়েছে। যতীন বলল, আচ্ছা ওটা দিয়ে বাঘ মারা যায়? লজ্জা পেয়ে অমূল্য লুকিয়ে ফেলল পাখি মারা বন্দুকটা। রাধাপাড়া গ্রাম শেষ হওয়ার মুখে আখের ক্ষেত। যতী যেন দেখলেন আখ গাছগুলো সামান্য দুলছে। সাহসটা বরাবরই একটু বেশি ছিল যতীনের। ব্যাপারটা ঠিক কি বুঝতে ক্ষেতের ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকলেন যতীন্দ্রনাথ। আর মাত্র কয়েক হাত দূরেই তিনি যা দেখলেন তাতে বুঝতে পারলেন গ্রামের লোক একদম সঠিক কথা বলেছে। এ যে সত্যি বাঘ! উঠে দাঁড়িয়ে যতীন বলল, এই তোদের কেঁদু। ততক্ষণে উত্তেজনা সামলাতে না পেরে অমূল্য পাখি মারার বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে ফেলেছে। ভয় বোধহয় বাঘ নিজেও পেয়েছিল। নিজের জীবন বাঁচাতে বাঘ অমূল্যর দিকে ছুটে গেল। বাঘের ধাক্কায় অমূল্য ছিটকে গেল হাত পাঁচেক দূরে। কিন্তু এসবে বিন্দুমাত্র ভয় পেলেন না যতীন্দ্রনাথ। ভয় তার জীবনের অভিধানে কোনোদিনই ছিল না। মায়ের সঙ্গে ছেলেবেলায় নদীর জোয়ারের জলে সাঁতার কেটে শিখেছিলেন ভয়কে তুচ্ছ করতে। অমূল্য ছিটকে গেলেও যতীন একটু ঝুঁকে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ফিরে দাঁড়ালো বাঘের দিকে। মুহূর্তে বাঘ ঝাঁপিয়ে পড়ল যতীনের উপর। কিন্তু এ কি, কুস্তির প্যাঁট জানা যতীন সামান্য সরে গিয়ে এক লহমায় বাঁ বগলে চেপে ধরল বাঘের ঘাড়। ডান হাত দিয়ে চালালো ছোড়ার ঘা। কুস্তির প্যাঁচে বাঘকে সাপটে ধরেছে মাটিতে। ভয়ঙ্কর মল্লযুদ্ধ বাঘ বনাম মানুষে। উভয়ের ক্ষেত্রেই শর্ত একটি, প্রাণে বাঁচতে হলে অপরকে হত্যা করতে হবে। তাই চলল মরণপণ যুদ্ধ। কখনো বাঘ যতীনকে পেরে ফেলে মাটির উপরে, আবার পরক্ষণে যতীন চেপে বসে বাঘের বুকে। আশেপাশের লোকজন এসেছেন, কিন্তু বাঘ মানুষের এমন ধস্তাধস্তিতে কাকে মারতে কাকে মারবেন তারা বুঝতে পারছে না। তাই অপেক্ষা করছে লড়াইটা শেষ হওয়ার। বাঘটা ক্রমেই নিস্তেজ হয়ে আসছে লক্ষ্য করলেন যতীন। সে নিজেও ক্লান্ত, তবে এই সুবর্ণ সুযোগ। দেহের সব শক্তি এক করে ছোড়া দিয়ে খোপতে লাগলো বাঘকে। আস্তে আস্তে বাঘ নিস্তেজ হয়ে গেল। তবে মরার আগে যতীর ডান হাঁটুতে মরণ কামড় বসিয়ে দিয়েছিল সে। দরদর করে রক্ত বের হচ্ছে। গ্রামবাসীরা পাঁজা খোলা করে যতীনকে নিয়ে চলল বাড়িতে। পেছনে মরা বাঘ নিয়ে শোভাযাত্রা। দিদি বিনোদবালা দেবীর খাতায় লিপিবদ্ধ কাহিনী থেকে এই ঘটনা জানা যায়। চণ্ডীমণ্ডপের দালানে যতীর জন্য বিছানা পেতে দিলেন দিদি। দিদি লিখছেন, তাকে দেখে তার আত্মীয় স্বজন সবাই ভয়ে তটস্থ হয়ে পড়লেন। কিন্তু যতীর মুখে হাসি আর অবিচল দৃঢ় মনোভাব সবাইকে ভরসা দিতে লাগল। জীবনে কখনো কোনো শারীরিক ব্যথা বা মানসিক দুর্বলতা তাকে কাতর করতে পারেনি। যতীনের মামারা ভালো চিকিৎসকদের ডেকে পাঠালেন। ক্ষতস্থান ধুয়ে তারা ওষুধ লাগিয়ে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন। শোভাবাজারে মেজুমামাকে তার করে দেওয়া হল। যতীনকে শুশ্রূষার জন্যে নিয়ে যাওয়া হল কলকাতায়। স্টেশনে মুখোমুখি লড়াইয়ে বাঘকে মেরে ফেলা যতীকে দেখতে 8-10 গ্রামের মানুষ ভিড় করে এসেছিল। কলকাতায় যতীন্দ্রনাথের অপারেশন করলেন মেজুমামার বন্ধু ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ধীরে ধীরে ডক্টর সর্বাধিকারীর শুশ্রূষায় যতীন্দ্রনাথ সুস্থ হয়ে উঠলেন। ডাক্তারবাবু বাঘ মারার স্বীকৃতি হিসেবে যতীনের নাম দিলেন বাঘা যতীন। এই ঘটনার 2 বছর পর অর্থাৎ 1908 সালে কলকাতার পুলিশের কাছে খবর এলো মানিকতলায় বোমা ও অস্ত্র তৈরির কারখানা করেছে বিপ্লবীরা। অবিলম্বে গ্রেপ্তার করা হলো বিপ্লবীদের এবং পুলিশ জানতে পারল খোদ একজন সরকারি কর্মচারী এই কাজে জড়িত। তার নাম বাঘা যতীন, তিনিই নাকি তাদের নেতা। কিন্তু কে এই বাঘা যতীন তা কিন্তু হাজার চেষ্টাতেও পুলিশ জানতে পারল না। কিন্তু পুলিশের সন্দেহ গিয়ে পড়ল যতীনের উপর, তার উপর নজরদারি চলতে লাগল। এরই মধ্যে 1909 সালে বিপ্লবীদের দমন করবার জন্যে ব্রিটিশ সরকার তৎকালীন বেঙ্গল পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং ইন্টেলিজেন্স অফিসার শামসুল আলমকে বিশেষ ক্ষমতা দেন।
এই ক্ষমতা বলে জিজ্ঞাসাবাদের অজুহাতে তিনি যে কাউকে যখন তখন গ্রেপ্তার করতে পারতেন। শামসুল আলম করলেনও তাই। বিনা বিচারে বিপ্লবীদের গ্রেপ্তার করে অকথ্য অত্যাচার করা শুরু করলেন তিনি। বাংলার বিপ্লবীরা ঠিক করলেন, যে করেই হোক শামসুল আলমকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর যতীনের পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী 1910 সালের 24 জানুয়ারি শামসুল আলম যখন হাইকোর্ট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন, ঠিক সেই সময় ওই সিঁড়িতেই তাকে গুলি করলেন 18 বছরের তরুণ বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। এবার কিন্তু পুলিশের নজর এড়াতে পারলেন না যতীন। শামসুল হত্যার পরিকল্পনা করবার জন্যে তাকে গ্রেপ্তার করা হল। প্রথমে প্রেসিডেন্সি জেলে ও পরে আলিপুর জেলে যতীনকে বন্দি রেখে তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়। দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখবার পর প্রমাণের অভাবে যতীনকে 1911 সালের 21 ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে জেলে থাকবার সময় যতীন উপলব্ধি করেন, এইভাবে দু চারজন ইংরেজ মেরে স্বাধীনতা আনা যাবে না, দরকার 1857 সালের মতন আরও একটা দেশ জুড়ে সর্বাত্মক বিপ্লব। 1912 সালে কলকাতায় এসেছিলেন জার্মানির যুবরাজ দ্বিতীয় উইলহেম। শত্রু শত্রু বন্ধু এই নীতি নিয়ে যতীন একদিন দেখা করলেন তার সাথে। খুলে বললেন তার উদ্দেশ্য, ব্রিটিশ শাসন উৎখাতের জন্য চাইলেন অস্ত্রশস্ত্র, গোলা বারুদ। ইউরোপ ভূখণ্ডে সে সময় শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। যতীন দেখলেন সশস্ত্র অভ্যুত্থানের এটাই প্রকৃত সময়। নির্বাসিত ভারতীয় বিপ্লবী যারা সে সময় জার্মানি ও আমেরিকার ভূখণ্ডে কাজ করছিলেন, যতীন তাদের সবাইকে নিয়ে এলেন এক ছাতার তলায়। সরোজিনী নাইডুর ভাই বীরেন্দ্রনাথ সে সময় জার্মানিতে গড়ে তুলেছিলেন বার্লিন কমিটি। যতীনের ডাকে সাড়া দিয়ে তারাও জার্মান প্রশাসনকে রাজি করালো অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করবার জন্যে। আমেরিকা থেকে লালা হরদওয়াল ও তার গদর পার্টিও বাড়িয়ে দিল সহযোগিতার হাত। যতীন নিজে ফোর্ট উইলিয়ামের দেশীয় সেনাদের সাথে কথা বলা শুরু করলেন। এর মধ্যে যুগান্তর পার্টির সদস্যরা রডা কোম্পানির আমদানি করা প্রচুর পিস্তল কায়দা করে সরিয়ে ফেলল, আর গার্ডেন রিচে দিনের বেলাতেই লুট করে নিল বার্ড কোম্পানির টাকা। এই ঘটনায় যতীনের নাম সামনে আসায় উনি পালিয়ে যান উড়িষ্যার ময়ূরভঞ্জে। বার্লিন থেকে এসময় খবর আসে SS মাভেরিক নামে এক জার্মান জাহাজ মেক্সিকোর বন্দর থেকে প্রায় 30,000 রাইফেল ও গোলা বারুদ নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যাবা হয়ে সেটি উড়িষ্যার উপকূলে আসবে। যতীন তার সহযোগী MN রায়কে এর তদারকির ভার দেন এবং সেই উদ্দেশ্যে তিনি ইন্দোনেশিয়া যাত্রা করেন। সেখানে সবকিছু ব্যবস্থা করে 1915 সালের জুন মাসে মাদ্রাজে ফিরে আসেন ও যুগান্তর সদস্য যদুগোপাল মুখার্জিকে একটি টেলিগ্রাম পাঠান, অ্যারাইভড হিয়ার, স্টার্টিং টু নাইট ফর বালাসোর, এক্সপেক্ট টু মিট সামওয়ান দিয়ার। দুর্ভাগ্যক্রমে এই টেলিগ্রামটি ইংরেজ গোয়েন্দাদের নজরে আসে ও তারা এটি পাঠিয়ে দেয় পুলিশ কমিশনার চার্লস টেগার্টের কাছে। দুর্ভাগ্য কখনো একা আসে না। গদর পার্টির এক বিশ্বাসঘাতক এই পরিকল্পনার কথা জানিয়ে দেয় মার্কিন গোয়েন্দাদের। আবার যে জার্মান অফিসারের উপর অস্ত্র বোঝাই করবার তদারকির ভার ছিল, সেও টাকা খেয়ে এই খবর ব্রিটিশ গোয়েন্দাদের জানিয়ে দেয়। SS মাভেরিক কোনোদিনই আর ভারতীয় উপকূলে পৌঁছল না। কলকাতার বিভিন্ন স্থানে শুরু হয়ে গেল ব্যাপক তল্লাশি। পুলিশের হাতে আসে ময়ূরভঞ্জের কাপ্তিপদা বলে এক জায়গার নাম। এরপর বুড়িবালামের তীরে সামান্য মাউজার পিস্তল সম্বল করে 5 সঙ্গীসহ যতীন আধুনিক অস্ত্রধারী ব্রিটিশ সেনার মুখোমুখি হন। চূড়ান্ত অসম এই লড়াই বেশ কিছুক্ষণ ধরে চলে। তারপর আহত অবস্থায় ধরা পড়েন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং পরদিন 1915 সালের 10ই সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঘা যতীন। অবসর নেওয়ার পর চার্লস টেগার্ট তার স্মৃতিচারণ গ্রন্থে বলেছেন, এই বিপ্লবী যদি ভারতে না জন্মে ইংল্যান্ডে জন্মাত, তবে ট্রাফালগার স্কোয়ারে নেলসনের পাশে এরও মূর্তি থাকত। এরপর যখনই যেখানে ভারতের জাতীয় পতাকা দেখতে পাবেন, একবার ভালো করে মুখ তুলে তার দিকে তাকাবেন, লক্ষ্য করে দেখবেন
ওই পথপথ করে উঠতে থাকা পতাকার প্রতিটি সুতোয় লেখা আছে কোনো না কোনো বিপ্লবীর নাম। আমাদের এই প্রয়াসকে উৎসাহ দিতে আপনি লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন কি না তা আপনি ঠিক করবেন। আমরা শুধু বলবো, যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার উত্তর প্রজন্মের কাছে তুলে ধরুন ভারতের অগ্নিযুগের গর্বিত ইতিহাস। আগামী রবিবার নিয়ে আসবো একই রকম কোনো গৌরব গাথা, আর শনিবার শোনাব বিখ্যাত লেখকদের ভালো লাগার গল্প। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে।